নীল বড় এক শিশু মুরলি মুরলি বাজায় শিশু মুরলি বাজায় বাজা ওই মুরলি মুরলি ওই মুরলি বাজায় শিশু মুরলি বাজায় বাজা ওই মুরলি 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 ওই শিশুটাকে শিশুটাকে এদিকে আমার নিত্যানন্দ, আমার নিতাই চাঁদ, আমার নিত্যানন্দ প্রভু ছুটতে ছুটতে ঢুকেছে নারদিকে, তো কথাবেক্ষণ চলছে কাশীনাথ ঘটকের সঙ্গে। আমার কাশীনাথ ঘটক ওদিকে আমার সনাতন মিশ্রকে বলে উঠলে, নাকি একটা ভালো সুখবর নিয়ে এসেছি। হ্যাঁ বলো কাকা, বলে এত সুন্দর খবর নিয়ে এসেছি, এমন জামাইয়ের খোঁজ নিয়ে এসেছি তোমার, তুমি চিন্তা করতে পারো যে জগতে কাউরির হয়। একি বলছো? বলে হ্যাঁ তোমার এক কন্যা আছে না, অপরূপ, অপরূপা, হ্যাঁ সুন্দর। শুধু সুন্দর না কাকা, বেশ বেশ, তাহলে বিবাহ তো দিতে হবে। বলে হ্যাঁ দিতে হবে, সেরম যদি পাত্রী পাত্র পাই তাহলে দেব, আমার যা আছে সব কিছু দিয়ে দেবো যদি পছন্দ হয়ে যায়। তা বেশ, তা তুমি যখন পাত্রের যোগ নিয়ে এসেছো, ওই প্রথমেই বলি সে দেখতে কিরকম। আচ্ছা সে দেখতে কিরকম জানো সনাতন? কোন চাঁদের আলো, পূর্ণিমার চাঁদের আলো সব থেকে বেশি? শারদীয়ার পূর্ণিমা, ঠিক শারদীয়ার পূর্ণিমার চাঁদ, ঠিক তার থেকে দেখতে সুন্দর। আরে তাই নাকি? হ্যাঁ আচ্ছা কি আছে তার, তার নামই তো রাজকন্যা। এখন যেটা তোমার সেটাও তারই ছিল, সব কিছুই ছিল, কিন্তু দিতে দিতে এখন আর তার কিছুই নাই, সবই তারই, দিতে 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 আর কিছু। ও
আচ্ছা শেষ প্রশ্ন তোমার একটা করি কাকা, তারপরে তুমি কিছু মনে করবে না, তুমি বিদায় নেবে। বেশ, সে কি করে, সে কি করে জানো? কর্ম তো করতে হবে, আমার মেয়েকে নেবে, তাকে তো বলি ঘুরে ঘুরে কাকা, ওই রাজপণ্ডিত তো বাড়িতে অনেক কলসি আছে আমার, কলসি দিয়ে কি করবে? বলে হ্যাঁ, কলসি আছে, ওই গামছাও আছে, অনেক গামছাই পাই। আমার মেয়েকে বলবো তুই কলসি আর গামছাটা নিয়ে পুকুরে ডুবে মর, ওই পাত্রটা আমার আর যোগ্যতার কারণে। তবে সনাতন সবই যখন শুনলে, তা ওই নামটা শুনবে না? নাম একটা ভগবানের নাম বলে দেবে, তুমি যা শুরু করেছো সকালবেলা এসে, আমি এখন রাজপণ্ডিতে যাবো, বলে দাও কি বলবে বলো। বলে তবে শোনো, ওই নবদ্বীপের আমি ভুল করে ফেলেছি কাকা, আমি বুঝতে পারিনি কাকা, ওই 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 নিমাইয়ের চরণে আমার আমার মেয়েকে তুমি ঠাই করিয়ে দাও, তারা আমার যা কিছু আছে আমি সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো, আজকে গোধূলি লগ্নে বিবাহ, নিতাই গৌর হরি হরি বল, আজকেই গোধূলি লগ্নে বিবাহ। তাহলে তুমি তাহলে ওই সচিনের, ওই সচিমায়ের আঙিনায় গিয়ে তুমি খবর দাও, ছুটতে ছুটতে চলেছে এদিকে আমার নিমাই, নিমাইয়ের বিয়ে গিয়ে সচিমা কাশীনাথ ঘটক গিয়ে বলে উঠলো, সচিমা সচিমা ওই সব বন্দোবস্ত হয়ে গেছে, গোধূলি লগ্ন, গোধূলি লগ্নে দি, গোধূলি লগ্নে এ কি বলছো কাকা? আমার জোগাড় নেই, জানতি নেই, ঘরে কিছুই নেই, এবার ওর পিতা যদি থাকতো তাহলে তো হতোই, কিন্তু কিছুই তো ঘরে নাই, কিভাবে কি হবে? আরে যাত্রা সে করিয়ে নেবে, আমি চললাম। নিত্যানন্দ প্রভু শুনেই বলে উঠলো, আরে আমার ভাইয়ের বিয়ে, হ্যাঁ মা, কার বিয়ে মা? আমার নিমাইয়ের, আমার ভাইয়ের বিয়ে মা, সবাইকে আনন্দ করে নিমন্ত্রণ করতে হবে। ও মা, আমি চিন্তা করেছি সারা নবদ্বীপে সবাইকে, এই পাগলা নিতাই, এই খাপা নিতাই, দাঁড়া, আরে দাঁড়া রে বাবা দাঁড়া, ও কি শুরু করেছিস, ঘরে কিছু নেই আবার, দাঁড়া না, ওই সবাইকে নিমন্ত্রণ করে আসি মা, মা আসি তাহলে, আরে শোন মা আসি, আমাদের নিত্যানন্দ 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 রাজে রে, রাজে রে, রাজে রে, রাজে রে।
সবাইকে নেমন্তন্ন করে এসেছি নবদ্বীপের মাটির কাউকে বাদ রাখিনি, কাউকে না। আনাচে কানাচে উত্তর পূর্ব পূব পশ্চিম দক্ষিণ যত ছিল সবাইকে নেমন্তন্ন করে এসেছি। হ্যাঁ, তো তুই যে সবাইকে নেমন্তন্ন করে আসলি, মা চিন্তা করো না, মা চিন্তা নেই। কি বলেছি শোনো, সবাইকে নেমন্তন্ন করেছি, কিন্তু কি বলেছি শোনো, বলেছি বলতে বলতে যাবো না আর বলতে বলতে আসবে। নিতাই গৌড় হরে হরে বল, ফলে বলতে বলতে যাবেন আর বলতে বলতে আসবেন। কি বলবে সবাই, গা হাত তোলো, হাত তোলো সবাই। গোড়াই আমাদের কাদের, গোড়া কাদের, জোরে বলো, জোরে বলো, প্রেম সে হরি হরি বল। গোড়াই আমাদের, আমাদের, আমাদের প্রাণ, গোড়াই আমাদের, ঘোড়া কাঁধে চড়ে মুখ দিয়ে বলতে হবে তো। এ বন্ধু বল, ঘোড়াই আমাদের, 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 ঘোড়াই আমাদের, করে প্রেমের পুতুল গোড়া। হরি হরি বল, পুতুল গোড়া নদীয়ারে চাঁদ, পুতুল গোড়া নদীয়ারে, পুতুল গোড়া নদীয়ারে চাঁদ, পুতুল গোড়া নদীয়ারে গোড়া।
বলতে বলতে যাবেন আর বলতে বলতে আসবেন, এটা বাদ। বলে বলতে বলতে যাবেন আর বলতে বলতে আসবেন, সবাই মিলে একটু বলো জয় গৌর, জোরে বলবে জয় গৌর, প্রাণ গৌর, হা গৌর। ব্যাস সব অমঙ্গল দূর হয়ে গেল। যা একদিকে তো প্রথমে হয়েই গেছে, গুরু বাড়িতে আসার পরই অমঙ্গল দূরে, এবার গৌর হরির নাম নেওয়াতে আরো দূরে যা। সব আর কিছু নাই, এদিকে তো বিয়ের আয়োজন, এবার কে এসেছে আয়োজনে? বুদ্ধিমন্ত খা, বর্তমানের রাজা, মা প্রভুকে সোনার সিংহাসনে বসাতে চেয়েছি, প্রভু কোনোদিন বসেনি। আজকে বিবাহের যত খরচ এই নদিয়ার নবদ্বীপের মাটিতে, সানাই বাজবে, ঢোল করতাল সবকিছু বাজবে, আনন্দে হৈরই হয়ে যাবে, সবাই মিলে উলুধ্বনি দিয়ে সাজাতে শুরু করুন, নিতাই গৌর হরি হরি বল। বলি কত শত নিশান ওরে সাজা বাকি আছে, একটু উলুধ্বনি দেবেন সবাই মিলে, নিতাই গৌর হরি হরি বল বল। পাবন গৌর হরির বিবাহ
একটু আগে আগে চলে আসো, আর মাস্ক সবাই মুখে রাখবে, মাস্কটা দয়া করে সবাই মুখে দিয়ে রাখবেন। তুলুধ্বনি শঙ্করধ্বনি শঙ্কটা কই শঙ্কটা, সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করুক শ্রীমান মহাপ্রভু, সারা পৃথিবী সারা বিশ্ববাসীর মঙ্গল কামনায় আমাদের শ্রী শ্রী গৌর গোবিন্দ মন্দিরের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ উদয় কুমার গোস্বামী শ্রীমান মহাপ্রভুকে জানাই যে সকল ভক্ত যে যেখানে আছে শ্রীমান মহাপ্রভু সকলকে ভালো রাখুক, সকলের মঙ্গল করুক এবং এই বাজে ভাইরাস থেকে আমাদের পৃথিবীকে আবার নতুন করে সুন্দর করে দিক মুক্তি করুক, অশুভ অশুভ বস্তুকে দূর করুক। নিতাই গৌর হরি হরি বল। তাহলে ঢোল সোনার মাধ্যম দিয়ে মাইকটা নে, বসে না বসে, আচ্ছা জল সাজতে আমরা এখন সবাই মিলে যাব, আর জল সাজার সঙ্গে আমাদের এই ঢোলসানাই বাজবে, খুব বয়োজ্যেষ্ঠ খুব প্রাচীন এনারা, বহু পুরনো এনারা বাজাবেন, তুই জ্যাঠামশাই আছেন, হ্যাঁ তাই জল সাজতে এখন আমাদের সচিমা সকলকে আহ্বান করলেন, সকল ব্যবস্থা হল। জলে সাধন মঙ্গল আরে ও আরে ও, জলে সাধন আমাদের বিষ্ণু পিয়ার রূপলা, আমাদের বিষ্ণু পিয়ার রূপলা, আমাদের বিষ্ণু পিয়ার রূপলা, আমাদের বিষ্ণু পিয়ার রূপলা, আর গৌরঙ্গের হবে